أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أي الله أي فروردگار أي رحمن الرحيم أي غفور الرحيم أي مالك يوم الدين مولا আপনি যেরকম পবিত্র আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ এরকম পবিত্র আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ প্রথম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত আমরা এখানে তেলাওয়াত করেছি আল্লাহ মুরব্বিয়ানে কারাম আল্লাহ লগার মুসলিম ভাইয়েরা আল্লাহ সবাই মিল্লে আর শুনছে আল্লাহ আমাদের শোনার ভিতরে পড়ার ভিতরে আল্লাহ কোনো ভুল ত্রুটি বেদুফি যদি হয়ে থাকে আল্লাহ আপনি দয়া করিয়া আমাদেরকে ক্ষমা করিয়া দেন আল্লাহ এর সবকে আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাফাকে সবকে পৌঁছাইয়া দিয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল সিদ্দিকীন সুহাদা সালিহীন মুমিন মুমিনাত আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব ফৌসিয়া দিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ উস্তাদ কেরাম সহ দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান নড়াই যে যেখানে শাহিত আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব ফৌসিয়া দিয়া আল্লাহ বিশেষ করে যারা জীবিত রয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা দিনদার ওয়ালা কোরআন ওয়ালা নামাজি বানিয়া দিয়া আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সবাইকে শেফা আজিলা কামিলা দান করেন আল্লাহ আজকে ইমাম সব থাকলো আল্লাহ আমাদের পাশে থাকতো আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ যারা অসুস্থ হয়েছে আল্লাহ তাদেরকে তো আল্লাহ আপনি মাফ করিয়া দিতে আসেন আল্লাহ আমরা সুস্থতা আছি আল্লাহ আপনার কাছে শুকরিয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিয়ে আল্লাহ আরো যত ভাইয়েরা আল্লাহ অসুস্থ আল্লাহ সবাইকে আল্লাহ শেখা হাজিরা কামিলা দান করেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ অনেক অসুস্থতা নিয়ে আল্লাহ অনেক মুরব্বিয়া অনেক রাম অনেক ইয়াং ভাইয়েরা আল্লাহ অনেক মানুষ আল্লাহ আপনার ঘরে হাজিরা দিতে আইসে আমরা জীবনে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ ছোট বড় সগীরা কবিরা আল্লাহ যত ধরনের গুনাহ করিয়াছি মাওলা সমস্ত গুনাহের জন্য আল্লাহ আপনার কাছে আপনার কুদরতি মাফরি আল্লাহ ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়েছেন আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়েছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ওয়াদা করি আর কোন গুনাহ করব না গো মাওলা আল্লাহ আপনি আমাদের পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহটাকে মাফ করিয়েছেন আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইয়া রাখেন আল্লাহ আপনার কাছে আল্লাহ ওয়াদা করি
আল্লাহ আর কোন গুনাহ করব না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করিয়ে, আল্লাহ কোন গুনাহ করতে চাইতে আল্লাহ শয়তান ধোকা দিয়ে আল্লাহ আমাদেরকে গুনার ভিতরে পালিয়ে দেয়, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করিয়ে, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন আল্লাহ আমরা বাঁচতে পারি না, আল্লাহ আমরা কথাবার্তায় চাল চলনে আল্লাহ হিংসা পিতল জীবন শেখে আল্লাহ কোনো কিছু আমরা বাদ দিতে পারি না, আল্লাহ শয়তান আমাদেরকে ধোকা দিয়ে দেয় আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ এই কালামুল্লাহ শরীফ আল্লাহ শেষ করি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনি এই কালামের বরকতে হইল আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আল্লাহ আপনি মাফ না করিয়া আমাদেরকে বিদায় করিয়েন না গো খোদা, আল্লাহ আপনার ঘর থেকে আল্লাহ আপনি আমাদেরকে বিদায় করিয়েন না, আল্লাহ আপনি ঘোষণা দিয়ে দেন আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দিতে আল্লাহ আপনি ঘোষণা দিয়ে দেন, আল্লাহ দুনিয়াতে চলতে দেয় আল্লাহ যা কিছু পয়দিন আল্লাহ আপনি গাইবী ভাবে সাহায্য করিয়া আল্লাহ কারো কাছে হাত পাতিয়েন না, কারো কাছে ছোট করিয়েন না, আল্লাহ কারো সামনে ব্যয় জিতিও করিয়েন না, সব জায়গায় সম্মানের সহিত রাখিয়া আল্লাহ যেইভাবে চললে যেইভাবে কথাবার্তা বললে আল্লাহ যেইভাবে আমাদের বন্দি করলে আল্লাহ আপনি রাজি খুশি থাকবেন, আল্লাহ সেইভাবে আমাদের সবাইকে পরিচালিত করেন, আল্লাহ বিশ্বের আনাচে কানাচে সমস্ত মুসলমানকে আল্লাহ আপনি দিনের উপর উঠাইয়া দেন, আল্লাহ আল্লাহ আপনার তো ওয়াদা আছে আল্লাহ আপনার কাছে চাইলে আল্লাহ আপনি খালি হাত ফিরাইয়া দেন না, আল্লাহ আপনার কাছে তওবা করিয়া ক্ষমা চাই আল্লাহ আর গুনাহ করবো না গো মাওলা, আল্লাহ আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, আল্লাহ সমস্ত মুসলমানকে আল্লাহ আপনি দিনের উপর উঠাইয়া দেন, আল্লাহ আমাদের যার যত জরুরত আছে আল্লাহ সমস্ত জরুরত আল্লাহ আপনি গাইবী সাহায্য দ্বারা পূরণ করিয়া দেন, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো মানুষকে আল্লাহ আপনি ছোট করিয়েন না, আল্লাহ ছোট হইতে হয় আল্লাহ আপনার কাছে করিয়া, আল্লাহ আপনার কাছে আল্লাহ আমাদের মাথা নত করেন, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ আপনি আমাদেরকে ছোট করিয়েন না, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বালাইয়াতের জন্য দোয়া করিয়াছে সমস্ত বালাইয়াতে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আল্লাহ যত ধরনের খারাপিয়াত থেকে আল্লাহ পানাসিয়েছে আল্লাহ সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইয়া দিয়েন, আল্লাহ আপনার কাছে আল্লাহ আরজু পেশ করি আল্লাহ আমাদের জিকির আজকার তেলাওয়াত নামাজ রোজা আল্লাহ দান সদকা আল্লাহ যত ধরনের আমল আছে আল্লাহ সমস্ত আমলকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন, আল্লাহ এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বেদবি থাকে আল্লাহ আপনি দয়া করিয়া ক্ষমা করিয়া দেন, আল্লাহ দিনের জন্য আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করিয়া নেন, আল্লাহ আপনার রেজা মন্দির জন্য আল্লাহ আপনি আমাদের সমস্ত আমলকে কবুল করিয়া নেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসবি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া ক্বাহরির রিজাল, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনার কাছে শেষবারের মতো ফরিয়াদ করি গো মাওলা, আল্লাহ আপনি দুনিয়াতে তো কাউকেই থাকতে দিবেন না সবাইকেই নিয়ে যাইবেন, আল্লাহ এটা আপনার নেজাম, আল্লাহ আপনি নেওয়ার আগে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে ইয়া দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে পাক্কা মুমিন না বানাইয়া নিয়েন না, আল্লাহ মালাকুল মাউত গুনাহ থাকে অবস্থায় আল্লাহ আপনি আমাদেরকে পাঠাইয়েন না, আল্লাহ এমন কোন রোগ বিমারি দিয়েন না আল্লাহ বিছানায় পড়িয়া থাকি আর আপনার কথা স্মরণ করতে পারি না, আল্লাহ কষ্ট হয়, আল্লাহ এমন কোন রোগ বিমারি দিয়েন না যার দ্বারা আল্লাহ আপনাকে ডাকতে কষ্ট হয়, আল্লাহ মত দিয়ে আপনাকে ডাকতে পারি না এরকম কোন রোগ বিমারি দিয়েন না কাউকে, আল্লাহ যে সমস্ত ভাইয়ের আল্লাহ রুকু সেতে যেতে কষ্ট হয় আল্লাহ আপনি একটু সহজ করিয়া দেন, আল্লাহ ভালো থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে গো মাওলা,
আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া দেন। আল্লাহ সমস্ত